بسم الله الرحمن الرحيم إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه أما بعد شمانيت উপস্থিতি আমরা প্রথমেই শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাতে আসার তৌফিক দিয়েছেন এজন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার খুতবার বিষয় হচ্ছে সিয়াম মানে কি এবং সিয়ামের উদ্দেশ্য কি। সিয়াম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন আর সিয়াম কি বা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে কেন বা সিয়ামের উদ্দেশ্যটা কি, এ ব্যাপারটা আজকে আপনাদের সামনে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কিন্তু শুরুতেই আমি আপনাদের সামনে কিছু হাদিস উত্থাপন করার চেষ্টা করছি। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন কুল্লু আমালি ইবনে আদম লাহু, বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্যে, ইল্লা সিয়াম, সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন বনি আদম প্রত্যেকটা আমল করে তার জন্যে, শুধুমাত্র সিয়াম ব্যতীত, সিয়ামটাই একমাত্র বনি আদম পালন করে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই মুসলিম শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বি আশরি আমসালিহা ইলা সাবআ মিয়াতি দিআফিন ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন বনি আদম প্রত্যেকটা আমল করে তার জন্য, আর বনি আদমের প্রত্যেকটা আমলের প্রতিদান সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত দেওয়া হয়, তবে সিয়ামের ব্যাপারটা ভিন্ন, এখানে কোনো হিসাব নেই, সিয়ামের ক্ষেত্রে কোনো গণনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বনি আদম সিয়াম পালন করে শুধুমাত্র আমি আল্লাহর জন্যে, এবং আমি আল্লাহ নিজেই বনি আদমকে সিয়ামের প্রতিদান দিব। আরেক রাওয়ায়েতে এসেছে আমি আল্লাহ নিজেই তার প্রতিদান হয়ে যাব। আমি বক্তব্যের দ্বারা আপনাদেরকে যা বোঝাতে চাচ্ছি বা বোঝানোর চেষ্টা করব এটা এখনো পরিষ্কার হয় নাই।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাসাই শরীফে এসেছে হাদিসটি সহিহ, আল্লাহ নবীকে বললেন যে আল্লাহ রাসূল মুরনি বি আমালিন, আমাকে এমন একটা আমলের কথা বলুন যা আমি আমল করব। আল্লাহ রাসূল বললেন আলাইকা বিসাওম, তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লাআদলাহু, সিয়ামের সমান অন্য কোনো আমল নাই, অর্থাৎ অন্য আমলের যা প্রতিদান সিয়ামের এতই প্রতিদান, অন্য কোনো আমল প্রতিদানগত দিক দিয়ে সিয়ামের সমপর্যায়ের নয়। নাসাই শরীফের মধ্যে আরেকটা হাদিস আসছে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটা আমলের নির্দেশনা করুন, আমাকে এমন একটা আমলের ব্যাপারে বলুন যে আমলটা আমি করব, আদখুলু বিল জান্নাহ, এবং ওই আমল করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল বললেন আলাইকে বিসাওম ফাইন্নাহু লা মিসলালাহু, তুমি সিয়াম পালন করো, সিয়ামের সমপর্যায়ের অন্য কোনো আমল নাই, সিয়ামের এতই প্রতিদান, অন্য কোনো আমলের প্রতিদান এতটা না। সিয়াম একটা ব্যতিক্রম ধর্মীয় আমল, যত আমল রয়েছে সবচেয়ে ব্যতিক্রম ধর্মী একটা আমল হচ্ছে সিয়াম, এবং প্রতিদানটাও অন্যান্য আমল থেকে অনেক বেশি। সহিহ মুসলিম শরীফে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আল্লাহর রাস্তায় সিয়াম পালন করবে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি সাবঈনা খারিফান, একটা সিয়াম পালন করার কারণে তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর রাস্তা দূরত্ব করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সিয়াম হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, একটা ব্যতিক্রম ধর্মী আমলের নাম হচ্ছে সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসনাদে আহমদে যেটা আসে হাদিসটা সহিহ, আস-সিয়ামু জুন্নাতুন ইয়াস্তাজুন্নু বিহাল আবদু মিনান নার, সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ, সিয়াম হচ্ছে একটা ঢাল স্বরূপ, যেই ঢালটা ওই তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেয়, অর্থাৎ সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে। কিভাবে? মুসনাদে আহমদে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়ামু ইয়াসফা'ানি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে সিয়াম সিয়াম পালনকারীর জন্য সুপারিশ করবে। সিয়াম আল্লাহর কাছে বলবে আয় রব মানাতুহু ত্বাম ওয়াশাহাওয়াত বিন নাহারি, যে ব্যক্তি সিয়াম পালন করেছে তার ব্যাপারে সিয়াম সুপারিশ করে বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে এবং তার প্রবৃত্তির সমস্ত চাহিদা থেকে আমি তাকে বিরত রেখেছি, ফাশাফা আনে ফিহি, তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন, ফায়ুশাফা আনে, অতঃপর সিয়ামের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষে কবুল করে নেবে। সেই বুখারীতে এসেছে আল্লাহ নবী বলেছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইমুন লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, জান্নাতের একটা দরজার নাম হলো বাবুর রাইয়ান, যেটা দিয়ে শুধুমাত্র সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, অন্য কেউ এটা দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু, যখন তারা প্রবেশ করবে ইয়াকালু বলা হবে আইনা সাইমুন, আহ্বান করা হবে সিয়াম পালনকারীরা কোথায়, ইয়াকুমুনা, তারা দাঁড়িয়ে যাবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু, যখন তারা প্রবেশ করবে উগলিকা, ওই দরজাকে বন্ধ করে দেওয়া হবে, ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, অতঃপর আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। বুখারী রাওয়ায়েতে আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন ফামান কানা মিন আহলিস সালাতি দুআইয়া মিন বাবিস সালাহ ওয়া মান কানা মিন আহলিস সাদাকা দুআইয়া মিন বাবিস সাদাকা ওয়া মান কানা মিন আহলিল জিহাদি দুআইয়া মিন বাবিল জিহাদ ওয়ামান কানা মিন আহলিস সিয়ামি দুআইয়া মিন বাবিস সিয়াম, জান্নাতের একটা দরজার মধ্যে লেখা থাকবে বাবুস সালাহ, যারা সালাত পালন আদায় করবে তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের একটা দরজার মধ্যে লেখা থাকবে বাবুস সাদাকা, যারা সাদকা আদায় করবে তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের আরেকটা দরজার নাম লেখা থাকবে বাবুল জিহাদ, যারা জিহাদ করবে তারা ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আরেকটা দরজার মধ্যে লেখা থাকবে বাবুস সিয়াম, যারা সিয়াম পালন করবে তারা সেটা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সিয়াম একটা ব্যতিক্রম ধর্মীয় ইবাদত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের ব্যাপারে অনেক মর্যাদা অনেক ফজিলতের কথা বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রতিদানগুলো কাদের জন্যে?
কারাই প্রতিদান পাবে? সূরা বাকারার 183 নং আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত শুধুমাত্র শুনেই আসছি, আজকে আমি শুধুমাত্র এই আয়াতটার উপর আলোচনা করব। শুধুমাত্র শুনেই আসছি রমজানের সিয়াম তোমাদের উপর ফরজ। বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই, গোটা পৃথিবীতে এমন কোনো মসজিদ নাই যেই মসজিদের রমজান মাসে এই আয়াতটা আলোচনা করা হয় না। আমি আজকে আলোচনা করব শুধুমাত্র আয়াতের উপরে। খেয়াল করবেন, রমজানের এত প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা কাদের জন্য, কারা পাবে? এই আয়াত থেকে শিক্ষা নেবেন। প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ। আল্লাহ বলেছেন, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপরে সিয়াম ফরজ। এখন ঈমানদার কারা? আপনি তো মনে করছেন আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমার মুখে দাড়ি, আমার গায়ে পায়জামা পাঞ্জাবি টুপি, আমি মনে ঈমানদার, এটা আপনার ধারণা। আপনি মনে করতে পারেন আমি বাইতুল মুকাররমের খতিব সাহেব, আমি ঈমানদার। আপনি মনে করতে পারেন যে ঢাকার ভিতরে সবচেয়ে বড় মসজিদে আমি খুতবা দেই, আমি ঈমানদার, এটা আপনি মনে করতে পারেন। দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি থাকলে ঈমানদার হওয়া যায় না। রমজানের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার উপরে ফরজ করেন নাই। যে ব্যক্তি মাজারে সেজদা দিবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, মুখে দাড়ি তার যতই বড় থাকুক। যে ব্যক্তি কবর পূজা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়, তার জামা যতই বড় হোক। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে মানুষকে সেজদা করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যে ব্যক্তি কবরের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যে ব্যক্তি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে নীরবতা পালন করবে খালি পায়ে, তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা কবরের মধ্যে ফুল চড়াবে তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা বিভিন্ন দিবস পালন করবে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। বোঝার চেষ্টা করুন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হয়েছে। যে ব্যক্তি তাবিজে বিশ্বাসী তার উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা কুলক্ষণে বিশ্বাসী তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। বোঝার চেষ্টা করুন, তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা মাজারে মান্নত করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা মাজারে দান সদকা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামকে জবাই করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিধানকে ঘৃণা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিধানকে অস্বীকার করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। যারা ইসলামের বিরোধিতা করে তাদের উপর রমজানের সিয়াম ফরজ নয়। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করলাম। সবার উপর রমজানের সিয়াম ফরজ নয়। আপনি আবার দলিল নেন। বুখারীতে আসছে আল্লাহ নবী কি বলছেন, যে মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু হাদিসের আগের অর্থটা করা দরকার ছিল না? আগের শব্দটা মানুষকে বোঝানো দরকার নাই, যে মান সামা রমাদানা ঈমানাও। আল্লাহ নবী যে এখানে বলছে নির্ভেজাল ঈমান, নির্ভেজাল ঈমানের অধিকারী যারা, নির্ভেজাল তাওহীদের অধিকারী যারা, নির্ভেজাল আকীদার অধিকারী যারা, তারা যদি ঈমান সহকারে রমজানের সিয়াম পালন করে, আল্লাহ নবী বলছে তাদের জীবনের গুনাহ মাফ হবে। মাদারে সেজদা দিয়ে আপনি রমজানের সিয়াম পালন করলে গুনাহ তো মাফ, দূরের কথা, সিয়াম পালন কবুল হবে না সেটাই তো নিয়ে আপনার টানাটানি। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী প্রথমে এখানে নির্ভেজাল ঈমানের কথা বলেছেন। আরেকটা দলিল নেন বুখারীর হাদিস। আল্লাহ নবী বলছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলিহি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া সামা রমাদানা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ঈমান সহকারে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়ন করবে, তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, তারপরে সে সলাৎ কায়েম করবে, সামর্থ্য থাকলে যাকাত আদায় করবে, তারপর সে রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ নবী বলেছেন এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানো, এটা আল্লাহর উপর দায়িত্ব হয়ে যায়। কিন্তু এখানেও তাকে নির্ভেজাল ঈমান, আপনি যাবেন কোথায়? পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন,
পবিত্র কোরআনের যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলেছেন, তার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ভেজাল ইমানের কথা বলেছেন। খোলেন কোরআন শরীফ, কোথায় খুলবেন আপনি? আগে ইমান শর্ত কেন? এখন আমি আপনাকে বাস্তবতা দেখাচ্ছি ইমান শর্ত কেন। একজন লোক দুই রাকাত সালাতে দাঁড়াইল, দুই রাকাত সালাত আদায় করতে গিয়ে সময় নিয়েছে মাত্র দুই ঘন্টা। যেমন সুন্দর ছিল তার তাসবিহ তাহলিল, যেমন সুন্দর ছিল তার রুকু, যেমন সুন্দর ছিল তার সেজদা, যেমন সুন্দর ছিল তার কেরাত, দুই রাকাত সালাত আদায় করেছে অনেক কষ্ট করে, খুশু খুজুর সাথে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, পৃথিবীর কোনো মানুষ দেখা নাই, গভীর রজনীতে দুই রাকাত সালাত আদায় করেছে, সময় নিয়েছে দুই ঘন্টা। কিন্তু ঘটনা হলো এই, লোকটা যখন সালাম ফিরালো তার মনে হলো তার ওযু ছিল না। এখন কি সালাত টিকবে? কেন টিকবে না? দুই ঘন্টা ব্যাপী দুই রাকাত সালাত আদায় করেছে, সালাত টিকবে না কেন? এত সুন্দর করে সালাত আদায় করেছে, সালাত টিকবে না কেন? পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, শুধু দেখেছে আল্লাহ। এত সুন্দর করে গভীর রজনীতে দুই রাকাত সালাত আদায় করলো, সালাত কবুল হবে না কেন? সমস্যা কোথায়? তার তো এখলাসে সমস্যা ছিল না। ওই মুসলিম শরীফের হাদিস বলে দিয়েছে কি সমস্যা। আল্লাহ নবী বললেন, লা তুকবালু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্রতা ব্যতীত কোনো সালাত কবুল হবে না। হাদিসটাই বলে দিল, পবিত্রতা ব্যতীত কোনো সালাত কবুল হবে না। আমলের পূর্বে, সালাত আদায় করার পূর্বে শর্ত হচ্ছে পবিত্রতা, আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্ভেজাল ঈমান, আমল করার পূর্বে শর্ত হচ্ছে নির্ভেজাল আকীদা। যদি নির্ভেজাল ঈমান আপনি ঈমানদার না হতে পারেন, আপনার ঈমান যদি নির্ভেজাল না হয়, আপনার আকীদা যদি নির্ভেজাল না হয়, আমলটা যদি পাহাড় পরিমাণ হয় তাহলে টিকবে না। ওই যে সালাত টিকলো না, পবিত্রতা ব্যতীত সালাত টিকে নাই, আপনার এটাও টিকবে না। এখন আপনি মনে করতে পারেন যে ভাই আকীদা কি জিনিস? আকীদা এরকম জিনিস না যে যেটা ধরা যায়, ছোঁয়া যায়, অথবা মন থেকে চলে গেলে, এটা এরকম না যে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আপনি বলবেন যে আকীদা ভাই কই যাস, এটা বলার সুযোগ নাই। আকীদা এরকম একটা ব্যাপার, সামান্য শুধুমাত্র একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি আকীদার। আগে তো সবগুলো বললাম, এখন শুধুমাত্র একটা দৃষ্টান্ত আকীদার আমি দেখাচ্ছি, আকীদা কি জিনিস আপনি বোঝার চেষ্টা করেন। গত কয়েকদিন আগে আমার এক ওস্তাদ, উনি হানাফি জামাতের, তো আমার ওস্তাদ এক মসজিদে খুতবা দিতে গিয়ে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুক্তাদি ইমামের পিছনে সুরা ফাতিহা পড়বে কি পড়বে না। এখন উনি এমন একটা সিস্টেম উত্তরটা দিয়েছেন, দলিল সমস্ত কিছু উত্থাপন করে, ইমামদের কৌলগুলো উত্থাপন করে, সবার সামনে সর্বশেষ বক্তব্য ছিল ওনার এইটা যে পড়াটাই উত্তম। খেয়াল করেন, বাঁচার জন্যে বা যাতে মারামারি না হয়, কত সুন্দর করে উত্থাপন করে সর্বশেষ বলেছেন যে পড়াটাই উত্তম। উনি হানাফি জামাতের লোক। ওরে বাবা, এটা বলার সাথে সাথে তো বিশাল অবস্থা, মসজিদের ভিতরেই সর্বশেষ হুজুরের চাকরি চলে গেল। তো আপনি, আমি আপনাকে আকীদা বুঝাচ্ছি, এই যে হুজুর কথাটা বলেছে, হুজুর তো নিজের কথা বলে নাই, কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলার পরে ওই কথার কারণে তো ইমাম সাহেবের কোনো ক্ষতি হয় নাই। মুসল্লিদের কি কোনো টাকা পয়সা লস হয়েছে? পরিবারের ক্ষতি হয়েছে, সমাজের ক্ষতি হয়েছে, ব্যবসায় লস হয়েছে, রাষ্ট্রের ক্ষতি হয়েছে, কিন্তু এই কথা বলার পর ইমাম সাহেবের চাকরি গেলে কোনো আঘাতটা কোথায় লেগেছে? আঘাতটা এই জায়গায় লেগেছে। আমি আপনাকে আকীদা বোঝাচ্ছি, এ কথা বলার পরে তার ব্যবসায় সমস্যা হয় নাই, তার পরিবারের সমস্যা হয় নাই, তার রাষ্ট্রের সমস্যা হয় নাই, তার নিজের কোনো সমস্যা হয় নাই, কিন্তু এটার গিয়ে হিট করেছে আকীদার মধ্যে, এটা আকীদা। আজকে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তৃতা সুযোগ করে দিয়েছেন খুতবা বা মাহফিলে, সহিহ আকীদার ভাইদের সামনে ওয়াল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ সাক্ষী, যত জায়গায় বক্তব্য দিয়েছি কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলার পরে, আল্লাহর কসম, কোনো সহিহ আকীদার ভাই এখন পর্যন্ত কোরআন হাদিস দিয়ে কথা বলার পরে বিরোধিতা করে নাই, মেনে নিয়েছে। যত জায়গায় বক্তব্য দিয়েছি সহিহ আকীদার ভাই যারা রয়েছে, কোরআন এবং হাদিস দিয়ে কথা বলার পরে আজ পর্যন্ত বিরোধিতা করে নাই। আকীদার মূল মানদণ্ড হচ্ছে সূরা নূরের
150 নং আয়াত আল্লাহ বলেছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। নির্ভেজাল আকীদার অধিকারী হচ্ছে তারা, নির্ভেজাল ইমানের অধিকারী হচ্ছে তারা যখন তাদের মধ্যে কোনো কিছু ফয়সালা করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফয়সালা করার উত্থাপন করা হয়, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যখন তাদেরকে ডাকা হয় ফয়সালার মাধ্যম হিসেবে, যে ওই ফয়সালার ভার আল্লাহ এবং তার রাসূলের উপর ছেড়ে দিলাম, সত্যি যদি সে নির্ভেজাল ঈমানদারের অধিকারী হয়, নির্ভেজাল আকীদার অধিকারী হয়, ওই কথা যদি খতিব সাহেব তো ভালোই, ইমাম সাহেব তো ভালোই, রাষ্ট্রশক্তি তো ভালোই, তার বাপের বিপক্ষে গেল সে বলবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যেহেতু আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলাম নির্দ্বিধায় মেনে নিলাম, এ হচ্ছে সহিহ আকীদা। বিরোধিতা মানে চাকরি চলে যাওয়া মানে, উনি কি ওনার কথা বলেছেন নাকি? উনি তো ওনার কথা বলেছেন, একটা উদাহরণ আপনাকে দিলাম। আকিদা, আকিদা কি জিনিস? আকিদা ধরাও যায় না ছোঁয়াও যায় না, এটার সম্পৃক্ততা কিন্তু এখানের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। দাড়ি থাকলে ঈমানদার হওয়া যায় না, টুপি থাকলে ঈমানদার হওয়া যায় না। আপনাকে বুঝতে হবে আগে ঈমানদার হতে হলে কি কি প্রয়োজন, ওইগুলো অর্জন করার পরে সিয়াম। তার মানে আমি এটা বুঝাচ্ছি না, আপনার সিয়ামকে বাদ দিতে চাচ্ছি না, আমি আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনি যাতে সিয়ামের দ্বারা উপকৃত হন, মানে আপনার কষ্ট যেন বিফলে না যায়, এজন্য আগে আপনার ঈমানটাকে ঠিক করতে হবে, আকীদাকে ঠিক করতে হবে। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। সলাতবিহীন যারা সলাত আদায় করে না তাদের সিয়াম রাখার দরকার নাই, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না তাদের সিয়াম রাখার দরকার নাই। তাদের সিয়াম রাখার দরকার নাই মানে পরকালে সালাতবিহীন সিয়াম দ্বারা তারা উপকৃত হতে পারবে না। এবার দলিল নেন। নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ ওনার সিলসিলা আস-সাহিহার মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন ফাইন রুদ্দাত সালাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়াইন কুবিলাত সালাতু কুবিলাত সাইরু আমালিহি। যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তার যদি সলাত কবুল হয় তাহলে বাকি আমল কবুল হবে, আর যদি সলাত কবুল না হয় বাকি কোনো আমল কবুল হবে না। তাহলে কি সিয়াম টিকবে? আগে তো সলাত পরে সিয়াম। যার পাঁচ ওয়াক্ত সলাত কবুল হবে তার বাকি আমল কবুল হবে, যার পাঁচ ওয়াক্ত সলাত কবুল হবে না তার বাকি আমল কবুল হবে না। এইটা হলো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সলাত পরে তার বেলায় বলা হয়েছে তার সলাত যদি কবুল হয়, কিন্তু যে ব্যক্তি পরে না তার বেলায়। সহিহ তিরমিজিতে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসটি সহিহ, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামা মিন আমালিস সলাত, কিয়ামতের মাঠে প্রথম বান্দার হিসাব নেওয়া হবে সলাতের। ফাইন সুলহা ফাকাদ আফলাহা, যদি সে দুনিয়াতে সুন্দরভাবে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে থাকে, আল্লাহ নবী বলেছেন তার সলাতের হিসাব যদি সুন্দরভাবে দিতে পারে ফাকাদ আফলাহা, সে সফলকাম হয়ে যাবে। আর যদি সলাতের হিসাব সে না দিতে পারে ফাকাদ খা বাবা খাসিরা, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিভাবে? সূরা মুদাস্সিরের 43 নং আয়াতে এসেছে, ইয়াস আলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। ক্ষতিগ্রস্ত কিভাবে হবে? যারা পাপিষ্ঠ মানুষ তাদেরকে যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে আজকে তোমরা কেন এসেছো? তারা বলবে কলু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আজকে সাকার নামক জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে দুনিয়াতে একটা সলাত আদায় করিনি। কই সিয়াম তো টিকলো না, আগে সলাত পরে সিয়াম, আগে ইমান পরে সলাত পরে সিয়াম, সিরিয়াল বাই সিরিয়াল। ইসলামের প্রত্যেকটা আমল একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে রিলেটেড। যেমন আপনার ইমান আছে সলাত নাই, অথবা সলাত আছে কিন্তু আপনার সিয়াম নাই, অথবা সিয়াম আছে কিন্তু আপনি যাকাত আদায় করেন না। দেখেন প্রত্যেকটা এক একটা আরেকটার সাথে রিলেটেড। আপনার ইমান আছে সলাত আদায় করলেন কিন্তু সিয়াম পালন করলেন না, পরকালে শাস্তি পেতে হবে। আপনার ইমানও আছে সলাতও আছে সিয়ামও আছে কিন্তু যাকাত আদায় করেন না, জাহান্নামে যেতে হবে। তার মানে ছাড়ার কোনো সুযোগ নাই। তবে ইমানদারের কথাটা আনলাম এই কারণে, এটা হলো প্রথম
ফাউন্ডেশন, এইটা ছাড়া বাকিগুলো টিকবে না। যেমন সাপোজ মনে করেন আপনি এক জায়গায় এক লিখলেন, এক লেখার পরে আপনি এখান থেকে শূন্য দিতে 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 আপনি সেই বর্ডার পর্যন্ত গেলেন। একের পরে আপনি যত শূন্য দিবেন ততই সংখ্যা বাড়বে, কিন্তু এখান থেকে বর্ডার পর্যন্ত শূন্য দেওয়ার পরে মাঝখান থেকে সামনে থেকে যদি একটা কেটে দেন, অর্থাৎ এক কোটি শূন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে এক কোটি শূন্যের কোনো দাম নাই, কিন্তু এক লেখার পরে একটা শূন্য দিলে কিন্তু দাম আছে দশ। তার মানে ইমানটা হচ্ছে এক বা সংখ্যা। এজন্য আগে আপনাকে ইমানদার হতে হবে, নির্ভেজাল ইমানের অধিকারী আপনাকে হতেই হবে, নির্ভেজাল আকীদার অধিকারী আপনাকে হতেই হবে, তারপরে আপনাকে আমলের চিন্তা করতে হবে। এজন্য যে কথাগুলো বললাম, তারা রমজানের সিয়াম পালন করলে কোনো লাভ হবে না। আপনি যদি মূর্তি তৈরি করেন আপনার রাস্তার মোড়ে মোড়ে, তাহলে আপনার সিয়াম উপকারে আসবে না। বাজারের মোড়ে মোড়ে মূর্তি তৈরি করবেন, আপনার সিএম উপকারে আসবে না। বর্তমানে আমরা মুসলিম সম্প্রদায়টা এত নিম্ন শ্রেণীর হয়ে গিয়েছি, এত নিরুমনের হয়েছে আমরা মুসলিম সম্প্রদায়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদে আহমদে এসেছে, ইন্নাল্লাহ বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি বিমাহকিল মাযিফি ওয়াল মাযামিরি ওয়াল আওসান ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন যে জাহিলিয়াতের সমস্ত নিয়ম নীতি, জাহিলিয়াতের যাবতীয় যা রয়েছে ওইগুলোকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেছেন। আজকে যদি আল্লাহর নবী জীবিত থাকতো, একটা জায়গায় একটা মূর্তি দাঁড়িয়ে থাকার ক্ষমতা ছিল না, কারণ আল্লাহর নবীকে আল্লাহ অর্ডার করেছেন মূর্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আপনি মূর্তি প্রতিষ্ঠা করলে সিয়াম কাজে আসবে না। নির্ভেজাল ইমানের অধিকারী হয়ে তারপরে কম বেশি আমল আমরা যতটুকু করতে পারি আমরা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নির্ভেজাল ইমানের অধিকারী হয়ে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। এই হলো আয়াতের একটা অংশ। দ্বিতীয় অংশ হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। বোঝার চেষ্টা করুন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। সিয়াম মানে কি? ওই যে ফিকার কিতাবে পড়ে এসেছি, সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম সিয়াম। তার মানে আপনি সিয়াম অবস্থায় জেনা করতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় চুরি করতে পারবেন, আপনি সিয়াম অবস্থায় ডাকাতি করতে পারবেন, সিয়াম অবস্থায় খুন খারাপি করতে পারবেন, সিয়াম অবস্থায় খাদ্যে ভেজাল দিতে পারবেন, সিয়াম অবস্থায় আপনি ওজনে কম দিতে পারবেন, সিয়াম অবস্থায় একটা যুবক ছেলে মেয়ের দিকে হা করে তাকিয়ে থাকতে পারবেন। ওই যে সিয়ামের সংজ্ঞাটা হচ্ছে যে সেহরি খাওয়ার পর থেকে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আপনি কি করবেন, যাবতীয় পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নাম সিয়াম। না জি না, আল্লাহর নবী এবং আল্লাহ তো এটা বুঝায় নাই। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা যাবতীয় অপছন্দীয় অপছন্দনীয় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। যাবতীয় নিষিদ্ধ অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। দলিল নেন বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী কি বলছেন, মান লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালি বি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সিয়াম পালন করা অবস্থায় অযথা কথাবার্তা, অযথা কাজ, বেহুদা কাজ, মিথ্যা কথা, মিথ্যা কাজ, মিথ্যা আমল যারা পরিত্যাগ করতে পারলো না, এমন ব্যক্তির উপাস থাকা, পানাহার থেকে বিরত থাকা, এটা আল্লাহর কোনো দরকার নাই। মিথ্যা কাজ, অপছন্দনীয় কাজ, মিথ্যা আমল, অপছন্দনীয় কাজ, যাবতীয় যা কিছু রয়েছে নিষিদ্ধ বিষয়, ওই কাজ থেকে যারা সিয়াম অবস্থায় বিরত থাকতে পারলো না, এমন ব্যক্তির পানাহার থেকে বিরত থাকা, এটা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী বললেন রুব্বা সাইমিন হাজ্জুহু মিন সিয়ামি আল জুয়ি ওয়াল আতাশি,
এমন অনেক সিয়াম পালনকারী রয়েছে যারা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকে, খাবার গ্রহণ করা থেকে বিরত থাকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে। আসলে এই বিরত থাকাটা আল্লাহর কাছে কোনো কাজে আসে না। একটা ছেলে সেহরি খাওয়ার পরে সে সিয়াম পালন করল, সকাল 9টায় ঘুম থেকে ওঠার পরে আবার মেয়ের সাথে কথা বলা শুরু করলো, এই ছেলে সিয়াম থাকতে পারে না, এই ছেলে সিয়াম হবে না। একটা লোক সেহরি খাওয়ার পরে ঘুম থেকে উঠে ব্যবসা বাণিজ্যকে খাদ্যে ভেজাল দিল, এই ছেলের সিয়াম টিকবে না, ওজনে কম দিলে সিয়াম টিকবে না, জেনা করলে সিয়াম টিকবে না, চুরি করলে সিয়াম টিকবে না, ইসলামে জবাই করতে গেলে সিয়াম টিকবে না। কারণ সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। একটা নারী বেপর্দা হয়ে সিয়াম পালন করা অবস্থায় তার মাথার চুল যদি কেউ অন্যান্য পুরুষ দেখে তার সিয়াম টিকবে না। ওই নারীর ব্লাউজটা যদি এমন হয় যে তার পিঠ দেখা যায় তার সিয়াম টিকবে না। ওই নারী যদি এমন জামা পরে যেই জামা পরার কারণে তার শরীরের অবয়ব বোঝা যায়, তার শরীরের ভিতর অংশ দেখা যায়, তার সিয়াম টিকবে না। কারণ সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, যাবতীয় নিষিদ্ধ বিষয় অপছন্দনীয় বিষয় থেকে বিরত থাকার নাম সিয়াম। আর এখন আমরা রমজানের পবিত্রতা রক্ষা করছি কিভাবে? ওই রমজান মাস আসলে আমরা শৃঙ্খলা বাহিনীর লোক নামিয়ে দেই, খাদ্যে ভেজাল বন্ধ করেন, ওজনে কম দেওয়া বন্ধ করেন, সিনেমার অশ্লীল পোস্টার বন্ধ করেন, তারপরে গান বাজনা বন্ধ করেন। রমজান আসলে রমজানের পবিত্রতা আমরা রক্ষা করছি, কিন্তু রমজান চলে যাওয়ার পরে ঈদের দিন সকাল থেকে দিয়ে আবার পাপ কাজ শুরু। তো কোরআন হাদিসের আপনি কোথায় পাইলেন যে রমজান মাস আসলে রমজানের পবিত্রতার জন্য সিনেমার অশ্লীল পোস্টার বন্ধ করতে হবে? এটা কোথায় পাইলেন? এটা কোন জায়গায় আছে? আরো মজার ব্যাপার হলো যে সিনেমার অশ্লীল পোস্টার রমজান ছাড়া, খেয়াল করেন, সিনেমার অশ্লীল পোস্টার রমজান ছাড়া একেবারে অনেক অনেক অশ্লীল পোস্টার রমজানের আগে বা পরে লাগানো হয়, কিন্তু এখন যখন রমজান মাস আসলো রমজানের পবিত্রতার জন্যে একটু অশ্লীল পোস্টার কমিয়ে কম অশ্লীল পোস্টার লাগিয়ে ওনারা রমজানের পবিত্রতা রক্ষা করেছেন। রমজানের পবিত্রতা রক্ষা করা হচ্ছে কেমনে? সিনেমার অশ্লীল পোস্টার একটু কম লাগানো হয়েছে। রমজানের আগে অনেক বেশি অশ্লীল ছিল, এখন রমজানের পবিত্রতার জন্য আমাদের প্রতি এহসান করেছে, আচ্ছা ঠিক আছে রমজান উপলক্ষে একটু অশ্লীল পোস্টার কমই লাগাইলাম। তো অশ্লীল পোস্টার কম লাগাইলেন, এটা কি শুধু রমজানের পবিত্রতার জন্য না, একবারে মৃত্যুর আগ পর্যন্ত? বলেন সবাই, মৃত্যুর আগ পর্যন্ত রমজানের পবিত্রতা রক্ষা করছেন আপনারা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। বুখারী শরীফে আসছে আল্লাহ নবী বলছেন, ফাইজা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু ওয়া ইজা আমারতুকুম বি আমরিন ফাতু মিনহু মাসতাতুতুম। আল্লাহ নবী বলেছেন, আমি তোমাদেরকে যা কিছু নিষেধ করলাম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত, একেবারে যত দিন তুমি পৃথিবীতে জীবিত থাকবা, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা নিষেধ করেছি সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। এটা রমজান বুঝি না, রমজান ছাড়া বুঝি না, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত নিষিদ্ধ কাজ থেকে অল টাইম তোমাকে বিরত থাকতে হবে, এর নাম হচ্ছে সিয়াম। আর যা কিছু করতে বলেছি তার সাধ্যমতো করার চেষ্টা করবে। ফাত্তাকুল্লা মাস্তাতা আতুম, আল্লাহ বলেছেন সাধ্যমতো আল্লাহকে মেনে চলার চেষ্টা করবা। তিরমিজি শরীফ আসছে আল্লাহ নবী বলছেন, ইত্তাকিল্লা হাইসুমা কুন, পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তেই যেই অবস্থাতেই তুমি থাকো না কেন, সেখানেই তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, বুখারী শরীফে আসছে যে ইয়া রাসূলুল্লাহ, মান আকরামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি কে আল্লাহর নিকট? আল্লাহ নবী বললেন যে আতকাহুম আকরামুহুম আতকাহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তিটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করে চলার কথা বলা হয়েছে আপনাকে,
সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সিয়াম শব্দের অর্থ হচ্ছে যাবতীয় অপছন্দনীয় নিষিদ্ধ আমল, কথাবার্তা, কাজ, ওইগুলো থেকে যারা বিরত থেকে সিয়াম পালন করতে পারবে, আশা করা যায় ইনশাআল্লাহ তাদের সিয়ামটাই আল্লাহর কাছে কবুল হবে। আমরা সবাই বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার সিয়ামকে যেইভাবে পালন করলে পরকালে প্রতিদান পাওয়া যাবে ওইভাবে সিয়াম পালন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এ কথাটা এই কারণে বললাম যে এক মাস সিয়াম পালন করার পরে যখন ঈদের দিন সকাল আসে, যেই লোকটা সিয়াম পালন করলো, যেই লোকটার ছেলে সিয়াম পালন করলো, ঈদের দিন সকালেই দেখি ওই লোকটা আবার গান বাজনা শুরু করে দিল। যেই মহিলা সিয়াম পালন করলো, যেই মহিলার স্বামী সিয়াম পালন করলো, যেই মহিলা সিয়াম পালন করলো, যেই মহিলার স্বামী সিয়াম পালন করলো, দেখতে পেলাম ঈদের দিন সকালেই আবার ওই মহিলা ওনার কি বলে আপনার শরীর বের করে বেপর্দা হয়ে মেয়েকে সাথে বেপর্দা করে নিয়ে বের হয়ে গেল। অথচ এক মাস সিয়াম পালন করেছে। বুখারী শরীফে আল্লাহ নবী বলছেন ইদা জা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া উগলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতি শায়াতিন। রমজান মাস আসলে কি করা হয়, শয়তানদেরকে আবদ্ধ করা হয় না? তো শয়তানদেরকে আবদ্ধ করা হলে মানুষ পাপ কাজ করে কেন? শয়তানদেরকে আবদ্ধ করা হলে মানুষ পাপ কাজ কেন করে, এটা কি বলবেন? এটার উত্তর আমি একটা বের করেছি এইভাবে যে রমজান উপলক্ষে যখন শয়তানকে আবদ্ধ করা হয় তো মানুষ পাপ কাজ করে এইভাবে যে এক মাসের চাবি আগেই দিয়ে যায়, রমজান আসার আগে এমন ডোজ দেয় যে ডোজে পুরা আপনি এক মাস চলতে পারবেন, না তো মানুষ পাপ কাজ করে কেন, শয়তান তো বন্ধ। আবার শয়তানকে যখন রমজান চলে যাওয়ার পরে ছেড়ে দেওয়া হয়, শয়তান যখন জেলখানা থেকে বের হয়ে যখন গিয়ে দেখে এক মাস সিয়াম পালন করার পরে আপনি গান বাজনা করেন, বেপর্দায় চলাফেরা করেন, আবার আগের মতো পাপ কাজ শুরু করেন, শয়তান চিন্তা করে তুই দিয়ে আমার সে বড় শয়তান, এক মাস আমি বন্দি ছিলাম তোর কাছে আসি নাই, এক মাস না আসার পরও দেখি তোর এই অবস্থা, শয়তান আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনার কাছে সে আর আসে না, কারণ আপনি এর থেকে বড় শয়তান। আরে মিয়া, একটা ছুরিতে দার দিলে তো 15 দিন থাকে, একটা ছুরিতে দার দিল তো 15 দিন থাকে কমপক্ষে, আর একটা মাস নিজেকে ধার দিলেন ঈদের দিনই চলে গেল। আহা, এটা তো হলো না, হলো না কেন? ওই আপনি সিয়াম পালন করেন, আপনি রোজা পালন করেছেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখলাম বললো যে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, রোজা ফরজ করেন নাই, কারণ রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা আর সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। আপনি রোজা পালন করেছেন, আপনি সিয়াম পালন করেন নাই, আপনি উপবাস থেকেছিলেন, বিরত থাকেন নাই, এই জন্য ঈদের দিন সকাল থেকে আবার আগের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা বলি আমিন। এই হলো দ্বিতীয় পয়েন্ট আয়াতের। তৃতীয় পয়েন্ট হলো লাআল্লাকুম তাত্তাকুন, রমজানের সিয়াম কেন ফরজ করা হলো, রমজানের সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন কেন ফরজ করেছেন। দেখুন, প্রথমে একটা কথা আপনাদের সাথে বলি, রমজান মাসের একটা উদ্দেশ্য, একটা টার্গেট হলো আপনার জীবনের গুণাগুলোকে মোচন করিয়ে দেয়া, এটা রমজানের একটা টার্গেট। এর দলিলটা হলো তিরমিজির রওয়ায়েতে আসছে, আল্লাহ নবী বলছেন হাদিসটা সহি যে রাগিমা আনফুরাদুলুন দাখাল আলাইহি রমাদান তুম্মান সালাকা কাবলা আইয়ুগফির আল্লাহু, যে ব্যক্তি রমজান মাস পেলো কিন্তু রমজান মাস পাওয়ার পরেও রমজানের সিয়াম পালন করার মাধ্যমে তার জীবনের গুণাগুলোকে সে মোচন করিয়ে নিতে পারল না, এমন ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক যে রমজান মাস পাইল কিন্তু তার জীবনের গুণাগুলোকে আল্লাহর কাছ থেকে ক্ষমা করে নিতে পারল না। তার মানে রমজান এসেছিল আপনার গুণাগুলোকে মোচন করিয়ে দেওয়ার জন্য। হাদিসে কুদসির মধ্যে আসছে, সহিহ বুখারী মুসলিমে আসছে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া জাআ বিকাউমিন ইযনিবুন ফায়াস্তাগফিরুনাল্লাহা ফাগফিরাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা যদি গুনাহ না করতে আমি তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতি সৃষ্টি করতাম যারা পাপ করত আবার ক্ষমা চাইতো, পাপ করত আবার ক্ষমা চাইতো, পাপ করত আবার ক্ষমা চাইতো, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে মাফ করে দিতাম। এমন এক জাতি সৃষ্টি করতাম
যদি তোমরা গুনাহ না করতে তাহলে তোমাদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি সৃষ্টি করতাম যেই জাতি গুনাহ করত আবার ক্ষমা চাইতো, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমাও করে দিতাম। বুখারী রাওয়ায়েত আরেকটা হাদিস আছে, আল্লাহ নবী বলছেন কুল্লু বনি আদম খাতাউন ওয়া খাইরুল খাতাইনা আত-তাওয়াবুন, বনি আদম প্রত্যেকেই পাপী, এটা তার স্বভাব নেচার, বনি আদম প্রত্যেকেই পাপী, তবে সবচেয়ে উত্তম পাপই হচ্ছে আল্লাহর নিকট যে ব্যক্তি পাপ করার পরেই আল্লাহর কাছে ক্ষমা চায়। ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগারগিল, তিরমিজির রাওয়ায়েত আছে আল্লাহ নবী বলেন হাদিসটা সহিহ যে মৃত্যু যদি গলার কাছে গড়গড় অবস্থায় আসে, অর্থাৎ একটা মানুষ মৃত্যু শয্যায় গড়গড় গড়গড় করছে, এই মুহূর্ত যদি তার কপালে তওবার নসিব জোটে, অর্থাৎ এই অবস্থায় যদি সে তওবা করতে পারে, আল্লাহ নবী বলেছেন এই অবস্থায় তওবা করলে তার পিছনের গুনাহ মাফ। তার মধ্যে থেকে আবার বুখারী মুসলিমে আরেক হাদিস আছে, আল্লাহ নবী বলছেন ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, রাত্রের এক তৃতীয়াংশ চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে আসেন, এসে বলেন মাইয়াদুনি ফাস্তাজিব লাহু ওয়া মাইয়াসআলুনি ফাউতিহু ওয়া মাইয়াসতাগফিরুনি ফাগফির লাহু, দুনিয়ার কে এমন লোক আছো যে আমার কাছে কোনো কিছু চাইবা চাও আমি দেব, কে প্রার্থনা করবে করো আমি প্রার্থনা কবুল করব, এমন নিকৃষ্ট পাপী কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ বলছি তোমাকে ক্ষমা করে দেব। রমজান মাস এসেছে আমাদের জীবনের গুণাগুলোকে মোচন করিয়ে দেওয়ার জন্য, রমজানের সিয়াম এসেছে আমাদের পূর্ববর্তী গুণাগুলোকে মোচন করিয়ে দেওয়ার জন্য রমজান মাস আইলো, কিন্তু এই রমজান মাস পাওয়ার পরেও যদি আমরা এই সুযোগটা হাতছাড়া করে দিই তাহলে তো আমরা হতবাগা দুর্ভাগা। তাহলে রমজানের সিয়ামের একটা টার্গেট হচ্ছে আমাদের জীবনের গুণাগুলোকে মোচন করিয়ে দেয়া। রমজানের সিয়ামের মেইন টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করেছি এই কারণে যাতে করে সিয়াম পালন করার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এখন প্রশ্ন হচ্ছে তাকওয়া কি, এটা তো দেখা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, তাকওয়া কি? উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো তাকওয়া সম্পর্কে, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই উমর তুমি কি কোনোদিন কাটাযুক্ত রাস্তায় চলেছ? বলো যে হ্যাঁ চলেছি। কিভাবে চলেছ? যে এমনভাবে চলেছি আঁকাবাঁকা হয়ে যাতে আমার গায়ে যেন কাটার কোনো আঁচড় না লাগে। এইটাই হচ্ছে তাকওয়ার প্রকৃষ্ট উদাহরণ, এইটাই হচ্ছে তাকওয়ার সর্বশ্রেষ্ঠ উদাহরণ, যে সমাজের মধ্যে অসংখ্য পাপাচার থাকবে, অসংখ্য পাপ কাজ চারদিক দিয়ে আপনাকে বেষ্টন করবে, আর আপনি এমনভাবে চলাফেরা করবেন, মুমিন জিন্দিগি এমনভাবে যাপন করবেন যাতে করে কোনো পাপই আপনাকে স্পর্শ করতে না পারে, এর নাম হচ্ছে তাকওয়া। সূরা তালাকের 20 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মাইয়াত্তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অবলম্বন করে চলে, আল্লাহকে যারা ভয় করে চলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সংকট থেকে উত্তোলন করে দেন এবং অভাবনীয় রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন। তারপরে সূরা বাকারার 194 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো, জেনে রাখো যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে আল্লাহ তাদের সঙ্গেই রয়েছেন, সুবহানাল্লাহ। তারপরে সূরা আল ইমরানের 76 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাদেরকে ভালোবাসেন। সূরা হুজরাতের 13 নং আয়াত আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি, আল্লাহর নিকট সবচেয়ে বেশি সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক ভয় করে চলে। সূরা বাকারার সূরা আল ইমরানের 133 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রতিযোগিতা করো সেই কাজের জন্য, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা লাভের জন্য, আর প্রতিযোগিতা করো সেই জান্নাত পাওয়ার জন্য, যেই জান্নাত হচ্ছে আসমান এবং জমিনের সমান, যেই জান্নাত হচ্ছে আসমান এবং জমিনের সমান, ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আর ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যারা তাকওয়াবান, যারা মুত্তাকিব, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলে। আসমান এবং জমিনের সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে এই রমজান টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান বানানো, মুত্তাকি বানানো, সংযমী করে আপনাকে গড়ে তোলার জন্য সিয়াম এসেছে। কিন্তু এখন আপনার সাথে আমি একটা কথা বলি, এক মাস খেয়াল করেন প্রত্যেকটা আমলের কোনো না কোনো টার্গেট আছে। সিয়ামের টার্গেট হচ্ছে আপনাকে তাকওয়াবান করে গড়ে তোলা, মুত্তাকি করে গড়ে তোলা। অর্থাৎ এই এক মাস যেমনিভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলেন, এটা হলো বাকি এগারো মাসের ট্রেনিং। এক মাস আপনি এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ট্রেনিং দিয়েছেন যাতে এই ট্রেনিংয়ের ঠেলায় আপনি বাকি এগারো মাস যেন এই এক মাসের মতো চলতে পারেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানকে কিন্তু দিয়েছেন। এটা ট্রেনিংয়ের মাস, বাকি এগারো মাসের জন্য এটা ট্রেনিংয়ের মাস। কিন্তু ঈদের দিন সকালেই যদি আবার আমরা পাপ কাজ শুরু করে দিই তাহলে তো রমজানের টার্গেট ফিল আপ হলো না। একটু খেয়াল করেন, আপনার রমজানের সিয়াম কবুল হয়েছে কি হয়েছে না এটা বোঝার একটা আলামত আছে। যদি দেখেন যে এক মাস রমজানের সিয়াম পালন করার পরও শয়তান আপনাকে সালাম দেয়, শয়তান আপনাকে থুয়ে পালায় যদি এই অবস্থা হয়, আবার ঈদের দিন সকাল থেকেই যদি আপনি আগের মতো পাপ কাজ শুরু করে দেন, তাহলে আমি এতটুকু বুঝতে পারি হাদিস কোরআন থেকে, আমি যা বুঝতে পারলাম মনে হয় আপনার সিয়ামটা কবুল হয় নাই। কেন? কারণ আল্লাহ বলেছে রমজানের সিয়াম পালন করলে তুমি তাকওয়াবান হইবা, অবশ্যই হবে। সাবান, সাবান হাতিমার্কা সাবানের কথাই বলি, সাবান তৈরি হয়েছে কেন? সাবান তৈরি হওয়ার একটা টার্গেট হচ্ছে সাবান দিয়ে মানুষ ময়লা পরিষ্কার করবে কাপড়ের, এটা হলো সাবান তৈরির টার্গেট। এখন সাবান দিয়ে কাপড় খোঁচার পরে যদি কাপড়ের ময়লা পরিষ্কার না হয়, দোষ কিন্তু কাপড়ের ময়লা না, দোষ সাবানের। সাবান দুই নাম্বার চেঞ্জ করতে হবে। সাবান দিয়ে কাপড় খোঁচার পরে যদি কাপড়ের ময়লা পরিষ্কার নয়, কাপড়ের দোষ না, দোষ সাবানের। দুই, সাবানকে চেঞ্জ করতে হবে, সাবান দুই নম্বর, এক নম্বর সাবান আনতে হবে। কারণ সাবান তৈরি হয়েছে কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য, সিয়াম এসেছে আপনাকে তাকওয়াবান বানানোর জন্য, সিয়াম এসেছে আপনাকে মুত্তাকি বানানোর জন্য। এক মাস সিয়াম পালন করার পরে যদি আপনি মুত্তাকি না হতে পারেন, বুঝতে হবে যেইভাবে সিয়াম পালন করলে মুত্তাকি হওয়া যায় তো আপনি ওইভাবে সিয়াম পালন করেন নাই। আল্লাহ তো মিথ্যা বলে না। সুতরাং উদাত্ত আহ্বান জানাচ্ছি, রমজানের সিয়াম যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পালন করার কথা বলেছেন, যেইভাবে পালন করলে এত সওয়াব পাওয়া যাবে, যেইভাবে পালন করলে দুনিয়াতে উপকৃত হওয়া যাবে, যেইভাবে পালন করলে পরকালে প্রতিদান পাওয়া যাবে, ওইভাবে আমাদেরকে রমজানের সিয়াম পালন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আমরা বলি আমিন। সময় চলে যাচ্ছে, তিনটা পয়েন্টে কথা বলে শেষ করে দিচ্ছি। একটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই রমজান মাসের এত মর্যাদা কেন? এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের এত মর্যাদা, আর কদরের রাত্রিতে বিশেষভাবে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এজন্য রমজান মাসের মধ্য থেকে কদর রাত্রির আরও অনেক বেশি মর্যাদা। তাহলে কিসের কারণে মর্যাদা হলো? কোরআন নাজিলের কারণে। এখন আমরা যে বর যাত্রী যাই, এই বর যাত্রীর নামটা হলো কেন? এই যাত্রাটা হলো কাকে কেন্দ্র করে? বরকে কেন্দ্র করে। এখন আপনি কোনো বিয়েতে গিয়ে মেয়ের বাপের সামনে যদি একশো মানুষ হাজির হন, আর যদি মেয়ের বাপ জিজ্ঞেস করে বর কোথায়, আপনি যদি বলেন যে বর আসে নাই, বর নাকি আসবে না, তাহলে গেটের বাহির থেকে আসসালামু আলাইকুম। কারণ
বরকে কেন্দ্র করেই তো ওই বর যাত্রী, বরকে কেন্দ্র করেই তো মেয়ের বাপ ওই আয়োজন করেছে। ওই আয়োজনের টার্গেটটাই হচ্ছে বর, বরের কারণেই ওই আয়োজনের এত মর্যাদা। এখন যদি বর না থাকে তাহলে আয়োজনের কোনো দাম নাই। কোরআন রমজানে নাজিল হয়েছে, রমজানের এত মর্যাদা কোরআনের কারণে। কিন্তু যেই কোরআনের কারণে রমজানের মর্যাদা, সেই কোরআন তো শুধু দেখি মসজিদে পড়ে থাকে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন মসজিদে পড়ে থাকার জন্য আসে নাই, কোরআন হচ্ছে তোমার জীবনকে পরিবর্তন করার জন্য এসেছে, তোমার পরিবারকে পরিবর্তন করার জন্য এসেছে, তোমার সমাজকে পরিবর্তন করার জন্য এসেছে, তোমার রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য কোরআন এসেছে। কোরআন মসজিদে পড়ে থাকার জন্য আসে নাই। রমজানে কোরআন নাজিল হয়েছে, কোরআন আগে টার্গেট পরে রমজান। কোরআনের কারণে রমজানের মর্যাদা। ব্যক্তিগত জীবনকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রঞ্জিত করতে হবে, পারিবারিক জীবনকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রঞ্জিত করতে হবে, সামাজিক জীবনকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রঞ্জিত করতে হবে, রাষ্ট্রীয় জীবনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে রঞ্জিত করতে হবে। এজন্য পৃথিবীতে কোরআন আসছে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের এক নং আয়াতে আল্লাহ বলেছেন, এই পৃথিবীতে কোরআন আগমন করেছে একটাই টার্গেট, পরিবারের অন্ধকার থেকে, সামাজিক অন্ধকার থেকে, জাহিলিয়াতের সমাজ ব্যবস্থা থেকে, রাষ্ট্রীয় অন্ধকার থেকে আপনাকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য কোরআন এসেছে। মসজিদে পড়ে থাকার জন্য কোরআন আসে নাই। আর মসজিদে কোরআন পড়ে থাকলেও সমাজ থেকে অন্ধকার দূর হবে না, রাষ্ট্র থেকে অন্ধকার দূর হবে না। কোরআনের বিধানকে জীবনের প্রত্যেকটা জায়গায় সেট আপ করতে পারলেই, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনের বিধান সেট আপ করতে পারলেই সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যাবে। এজন্য রমজানের মেন শিক্ষা হচ্ছে, রমজানে আল্লাহ কোরআন নাজিল করেছে, এই কোরআনকে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আর একটা ব্যাপার, জাকাতের ব্যাপার নিয়ে আমরা কিছু আলোচনা শুনছি। যারা ধনী রয়েছেন আপনাদেরকে লক্ষ্য করে শুধুমাত্র দুই মিনিটে একটা কথা বলতে চাই। যারা ধনী রয়েছেন আপনাদেরকে একটা কথা বলতে চাই, ইসলামের মধ্যে অন্যান্য আমলের যেরকম গুরুত্ব দেওয়া হয়েছে, জাকাতের কোনো অংশে কম গুরুত্ব দেওয়া হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পরে একদল লোক বলল যে আমরা আর জাকাত দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে ঘোষণা করলেন, লা উকাতিলানা মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত ওয়াল্লাহি লাউ মানাউনি ইনাকান কানু ইউআদুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা কাতালাহুম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা সলাত এবং জাকাতের মধ্যে ফারাক তৈরি করবে, আলাদা করে দেখবে দুইটাকে, সলাতকে বেশি মর্যাদা দিবে, জাকাতকে ফেলে দিবে, এই যদি তাদের হয় অবস্থা, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর নবীর জামানায় যারা একটা রশিও জাকাত হিসেবে মানুষদেরকে দিত, আজ যদি তারা জাকাত দিতে অস্বীকার করে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি তাদের বিরুদ্ধে উন্মুক্ত তরবারি ধারণ করব। খেয়াল করেছেন আপনি? যারা ধনী রয়েছেন একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আপনাকে আল্লাহ ধন দিয়েছে, এটা আপনার ক্রেডিট না, এটা আপনার ক্রেডিট না, বা এটা আপনার কি বলে এটাকে, এটা আপনার জন্য হয় নাই, আপনার কারণে আপনি ধনী হয়েছেন ব্যাপারটা এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি করুণা করে আপনাকে ধন দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ধন দিয়েই আপনাকে পরীক্ষা করছেন। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন দেন নাই, এটা তাদের দোষ না, তাদেরকে ধন না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছে। আপনি ধনী হয়েছেন, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি অনেক টাকার মালিক, এতে আপনার ক্রেডিটের ব্যাপার নয়, বরং আপনার দায়িত্ব আরও বেড়ে গেল, জবাবদিহিতার ভার বেড়ে গেল। আপনার দায়িত্ব হচ্ছে জাকাত আপনাকে আদায় করতেই হবে। কেন আদায় করবেন? আপনার দায়িত্ব গরিবের প্রতি ধনীর জাকাত, ধনীদের জাকাত গরিবের প্রতি, এটা ধনীদের করুণা নয়, গরিবের প্রতি ধনীদের জাকাত এটা ধনীদের করুণা নয়, বরং ধনীদের প্রতি গরিবের পাওনা, আপনাকে আদায় করতে হবে। তৌখা জমিন আগ্নিয়াহিম ফাতুরাদ্দু আলা ফুকারাহিম। বুখারী শরীফের হাদিসে আল্লাহ নবী বলছেন যে মুআজ, তুমি ধনীদের কাছ থেকে জাকাত ছিনিয়ে নিবে, গ্রহণ করবে, এবং দরিদ্রের মধ্যে তুমি জাকাত বণ্টন করে দিবে। আপনাকে জাকাত দিতে হবে আপনার দায়িত্বে, বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। মাইকিং করে মানে, মাইকিং করে মানে আপনার কাছে এসে নিবে মানে,
পশ্চিম কালেও যাকাত হবে না যদি আপনার বাড়ি থেকে যাকাত নিতে হয় সিরিয়াল ধরে লাইন ধরে, পশ্চিম কালেও হবে না, আপনি যাকাত দিয়ে আসবেন। পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস, এরকম কোন ইতিহাস কোন নবীর সময়, সাহাবে কেরামের সময় ঘটে নাই যে কেউ যাকাত নবীর কাছ থেকে এসে নিয়েছে। সবার বাড়িয়ে বাড়িয়ে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা রয়েছে, যারা যাকাতের অধিকারী, যাকাত যারা পাবে তাদের সবার কাছে যাকাত পৌঁছেই দিয়েছে। আপনার দায়িত্ব যাকাত পৌঁছে দেওয়া। সুতরাং এতটুকু কথাই বললাম, যাকাতের ব্যাপারে সোচ্চার হন, হিসাব করে যাকাতটা বন্টন করে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেইভাবে যাকাতের হিসাবটা যারা ভালো আলেম রয়েছে ওনাদের কাছ থেকে জেনে নিয়ে যাকাতটা সুন্দরভাবে বন্টন করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সর্বশেষ একটা হাদিস, যাকাত দিবেন কোথায় বা দান করবেন কোথায়? বুখারি এবং মুসলিম শরীফে আসছে, রিয়াদুস সালেহিনের প্রথম খণ্ডে আছে, আল্লাহর নবী বলেছেন, লাইসাল মিসকিন আল্লাদি তারুদ্দুহু আত-তামরাতু আত-তামরাতানে ওয়ালা লোকমাতু ওয়াল লোকমাতানে। হাদিসটা খেয়াল করেন, আল্লাহর নবী বলেছেন তারা মিসকিন নয় যারা একটা লোকমা, একটা খেজুর, একটা খুরমা মানুষের কাছ থেকে চেয়ে নেয়, খায়, অর্থাৎ মানুষের কাছে ভিক্ষা করে বেড়ায়, তারা মিসকিন নয়। আমাদের সমাজে আমরা মনে করি যে সকল মানুষ ভিক্ষা করে তারা মিসকিন, যে সকল মানুষের টাকা পয়সা নাই মানুষের বাড়িতে ভিক্ষা করে খায় তারা মিসকিন, রাস্তার ধারে ধারে বসে আছে হাত নাই পা নাই আমরা মনে করছি তারা মিসকিন, তাদেরকে আমরা দিচ্ছি। এখন আপনি যদি দিচ্ছেন একটা মহিলার রমজানে কয়টা কাপড় কালেকশন আপনি জানেন? যাকাতের কয়টা কাপড় কালেকশন একটা মহিলা করে? ওই যে রফিক সাহেবের বাড়িতে গেলে রফিক সাহেব মনে করে উনি ভিক্ষুক, উনি একটা কাপড় দেয়। আলিমুদ্দিন সাহেব মনে করে উনি ভিক্ষুক, আর একটা কাপড় দেয়। আব্দুল কুদ্দুস সাহেব মনে করে উনি ভিক্ষুক, আর একটা কাপড়, ওনাকেই দিচ্ছে। কিন্তু খেয়াল করেন, সব ওনাকেই দিচ্ছে। এবার সবচেয়ে উত্তম দান কোনটা? আল্লাহ নবী কোনটা বলেছেন, আপনি কোনটাকে দিবেন? আল্লাহ নবী বলেছেন যে ওয়ালাকিন্নাল মিসকিন আল্লাযিয়া তাআফফু, মূলত যে ব্যক্তি মানুষের ধারে ধারে ভিক্ষা করে বেড়ায়, খাবার খোঁজে, লোকমা খোঁজে, খুরমা খোঁজে, তারা প্রকৃতপক্ষে মিসকিন নয়। প্রকৃতপক্ষে মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার ঘরে কোনো খাবার নাই, কোনো টাকা পয়সা নাই, খাওয়ার মতো কোনো খাবার নাই, তারপরেও সে মানুষের কাছে হাত পাতে না, সে হচ্ছে প্রকৃত মিসকিন। তাকে খুঁজে বের করে যাকাত দিতে হবে, তাকে খুঁজে বের করে তারপরে দান করতে হবে, এটা উত্তম দান। মিসকিন হচ্ছে সে ব্যক্তি যার কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, কিন্তু তারপরও মানুষের কাছে হাত পাতে না, মানুষের কাছে চায় না। আপনার দায়িত্ব, আমার দায়িত্ব লোকটার খোঁজ খবর নিয়ে তার পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখা, এটা আমাদের দায়িত্ব এবং এটি উত্তম দান। সম্মানিত উপস্থিতি, আমি সবাইকে বলছি, যারা বক্তব্য এই বক্তব্য শুনবেন আমি সবাইকে উদাত্ত আহ্বান করে বলছি, তার মানে যারা ফকির মিসকিন রয়েছে আমি তাদেরকে না দেওয়ার জন্য নিষেধ করছি না, কিন্তু আগে দায়িত্ব হচ্ছে যারা মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করে কিন্তু খাবার নাই, সম্পদ নাই, ওই সমস্ত মা বোনদের কথা, ওই সমস্ত ভাইদেরকে খোঁজখবর নিয়ে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, ঈদের আনন্দটা শেয়ার করা, তাদেরকে কিছু টাকা পয়সা সামর্থ্য অনুযায়ী দেওয়া, এটা আমাদের দায়িত্ব। সবার প্রতি আমি উদাত্ত আহ্বান করছি, ওই সমস্ত মা বোন, ওই সমস্ত ভাইদেরকে আপনারা একটু খুঁজে বের করুন যারা মানুষের কাছে চাইতে লজ্জাবোধ করে, তাদের কাছে আপনার একটু সহানুভূতি, আপনি তাদের পাশে দাঁড়ান। এই উদাত্ত আহ্বান রেখে আজকের বক্তব্য শেষ করছি। আজকে যে আলোচনা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।